চারাগুলো তৈরি হওয়ার সাথে সাথেই গাছে ফুল ধরে যায় এই নিয়মে যদি বাড়িতেই গাছের চারা করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের ডাল থেকে চারা তৈরির সম্পূর্ণ পদ্ধতি দেখানো হবে তো প্রথমে দেখে নেব সাধারণত এই ডালগুলো গ্রো করার জন্য কোন কাটিংগুলো ব্যবহার করবেন দেখুন এরকম একটু পুরনো টাইপের ডালগুলো কাটিং করুন এগুলোর থেকে খুব ভালো চারা হবে একদম কচি ডাল নেবেন না আমার মতো দেখুন এই ডালগুলো নিতে হবে চারা করার জন্য তো এরপর ডাল বাছাই করা হলে এই কাটিংগুলো করারও কিন্তু একটি টিপস রয়েছে যেমন এই কাটিংগুলো করতে হবে এই যে গিটগুলো দেখা যাচ্ছে এগুলোর ঠিক গোড়ায় এগুলোর থেকে দ্রুত শেকড় হয় তো এই জন্য আমি প্রত্যেকটি ডালের গোড়ার দিকে একটি গিট রেখে দিচ্ছি দেখুন চারা গড়ার জন্য এই নিয়মেই কাটিং করতে হবে বেলি গাছের ডালগুলো তো আমি এখানে চারটি কাটিং নিয়ে নিলাম এখন এগুলোকে বসানোর আগে এই কাটিংগুলোর গোড়ার দিকে আরও একটি হরমোন ব্যবহার করতে হবে যাতে প্রত্যেকটি চারার শেকড় ভালো হয় তো বন্ধুরা দেখুন আমি এখানে অ্যালোভেরা নিয়েছি তো এটা অনেকেরই বাড়িতে থাকে যারা বাগান করে থাকেন অত্যন্ত ভালো একটি রুটিন হরমোন গোড়ার দিকে এভাবে লাগিয়ে ডালগুলোকে বসাতে হবে তো এই ডালগুলো বসাতে পারেন কোকোপিট বালি এই দুটো জিনিসের ওপর খুব তাড়াতাড়ি সে হয় এই কোকোপিট এবং বালিতে কাটিং বসালে তো মাটিতেও করতে পারেন কোনো অসুবিধা হবে না তবে চারা করার ক্ষেত্রে এই বালিতেই ভালো সাকসেস হবে যদি এই নিয়মে ডাল বসানো যায় আমি ডালগুলো বসিয়ে নিলাম তো এরপর জল দিতে হবে তো বন্ধুরা এটাই সঠিক সময় এখন থেকে শুরু করে পুরো বর্ষার সিজন জুড়ে আপনারা এই নিয়মে বেলি গেছে ডাল কাটিং করে চারা করতে পারেন তো বালিতে বসালে দুদিন দিন পর পর জল দিতে হবে ছায়া রাখুন এই নিয়মে ডালগুলো বসানোর পর তো দেখুন সম্পূর্ণ কাজ শেষ এখন কয়েকদিন অপেক্ষা করতে হবে তো মোটামুটি এক মাস পর আমার এই চারাগুলোর দেখুন নতুন পাতা বাইর হচ্ছে কুড়িও আসতেছে তো পুরোনো ডালগুলো চারা করার জন্য ব্যবহার করলে এটাই রেজাল্ট পাওয়া যায় খুব তাড়াতাড়ি গাছে ফুল ধরে যায় দেখুন দুটো চারার মধ্যেই কুড়ি এসে গেছে তো এখন দেখে নেব এই চারাগুলোর কীরকম শেকড় হয়েছে চারা হলে পরে বালিতে বেশি দিন রাখা যাবে না পঁচিশ থেকে তিরিশ দিনের মতো সময় লাগে এই ডালগুলোর থেকে শেকড় হতে তাই এরকম একটি সময়ের ফাঁকে আপনারা অবশ্যই গোড়ার মাটি সরিয়ে দেখে নেবেন যে শেকড় হয়েছে কি না তো দেখুন আমার ডালগুলোর ভালো পরিমাণেই শেকড় হয়েছে তো এখানে আমি চারটি ডাল বসিয়েছিলাম দুটি কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে গরমের সিজনে এরকম সমস্যা হবে এটা স্বাভাবিক তবে বর্ষার সিজনে কিন্তু এই কাটিংগুলোর পার্সেন্টেজ বেড়ে যায় কম নষ্ট হবে বেশি চারাই সাকসেস হবে তাই এখন থেকে যারা চারা করতে চান দু একটি কাটিং বসাতে পারেন ভালো গ্রহ হবে দেখুন সুন্দর শেকড় হয়েছে ডাল থেকে চারা করার আলাদা কোনো গোপন টিপস নেই নার্সারিতেও এই নিয়মে তারা হাজার হাজার চারা তৈরি করে থাকেন আমরাও করে নেই নিজে হাতে তো বন্ধুরা কাটিংয়ের নিচে সামান্য রুটিন হরমোন লাগিয়ে মাটি বালি কোকোপিটের ওপর বসান অবশ্যই চারা হবে অনেকেই বলেন যে আমরা নিজে হাতে কাটিং বসালে চারা হয় না তো এটা কিন্তু অনেক সময় আবহাওয়ার হেরফের কারণে হয়ে থাকে অতিরিক্ত তাপমাত্রা কম বেশি হলে কাটিং আমাদের ক্ষেত্রেও নষ্ট হয় তো এটা স্বাভাবিক চারাগুলো তৈরি করার পর নর্মাল মাটি ভার্মি কম্পোস্ট গোবর সার মিশিয়ে প্রথমত রোপণ করতে হবে এই মাটিতেই খুব তাড়াতাড়ি গ্রহ হবে চারাগুলো অতিরিক্ত খাবার সার এ সময় দেওয়া যাবে না চারাগুলোকে বড় টবে লাগাবেন না আট দশ ইঞ্চি এরকম টবে লাগানো যাবে না ছোট ছোট দু আড়াই ইঞ্চি পট থাকলে অবশ্যই এই নিয়মে লাগিয়ে নিন এতেই এক থেকে দেড় মাস থাকলে শেকড় বাড়বে গাছটি আরও বড় হবে তারপর পরবর্তীতে রিপোর্ট করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না এই নিয়মেই চারা করা হয় গাছের ডাল থেকে এরকম নতুন চারাগুলো রোপণ করার পর সরাসরি রৌদ্রে বাইর করে দেবেন না চার থেকে পাঁচ দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দিন তারপর ধীরে ধীরে বাইর করলে কোনো অসুবিধা হবে না তো এই ফুলটি খুবই সুগন্ধযুক্ত একটি ফুল যাদের বাড়িতে গাছ নেই শুধু ডাল সংগ্রহ করে এই নিয়মে কাটিং বসালেই সহজেই চারা করতে পারবেন এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ